তিস্তা নিয়ে বাংলাদেশ ও ভারতের সংকট বহুদিনের সংকট উত্তরণে বাংলাদেশ তাগাদা দিলেও অগ্রগতি হয়নি একটুও এমন অবস্থায় তিস্তা নিয়ে চীনের মহাপরিকল্পনায় টনক নড়ে ভারতের পানি বিশেষজ্ঞ আহমেদুল হাসান মনে করেন ভূ রাজনীতি বিবেচনায় ভারতকে বাদ দিয়ে তিস্তা প্রকল্প করার সুযোগ নেই আর পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন ভারত অগ্রাধিকার পেলেও চীনের প্রস্তাবও বিবেচনা করা হবে মনিরুল ইসলামের বিশেষ প্রতিবেদন চীনের দুঃখ যদি হয় হুয়াংহ নদী তাহলে বাংলাদেশের দুঃখ তিস্তা নদী নদীটির গতিপথ পরিবর্তন না হলেও ভারতের স্বার্থবাদী মনোভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে উত্তরবঙ্গের বিশাল জনগোষ্ঠী যে বন্যার জনে আমরা ভাতান দেখব না ভাই কোনো না ভাই এই কথা তো আমরা 12 মাসই কোয়া আছে কি তিস্তার পানি বন্টন চুক্তি নিয়ে ভারতের মৌন ভূমিকায় বর্ষাকালে বন্যায় ডুবে যায় আর শুষ্ক মৌসুমে পানি পায় না বাংলাদেশ এমন দুর্ভাগ্য নিয়েই বসবাস তিস্তা অববাহিকার মানুষের যখন খরা মৌসুমে আমাদের রবিশস্য আমরা আবাদ করব আমাদের কৃষকরা এই পর্যাপ্ত পানি পাচ্ছে না কিন্তু এই বর্ষার সময় যে পানিটা দিচ্ছে এই পানিটা তো আমাদের কোনো কাজে আসছে না খাওয়া-দাওয়ার খুব কষ্ট চলতেছে বাইরে মত রান্না বনার করার কোনো উপায় নাই 2011 সালে তিস্তার পানি বন্টন আড়ল দেখলেও যুগ পেরলেও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতায় তা বাস্তবায়ন হয়নি এর মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনা একাধিকবার ভারত সফরে গেলেও তা রয়ে গেছে আলোচনার স্তরেই হিমালয় থেকে আসা বিশাল জলরাশির তিস্তা নদীর সীমান্ত পাড়ের আগে চিত্রই বলে দেয় কতটা বৈষম্যের শিকার বাংলাদেশ ভারতের গজলডোবা বাদ এবং সেখান থেকে কৃত্রিম চ্যানেলে পানি প্রত্যাহারের কারণে তিস্তা মরা নদীতে পরিণত হয় যা আন্তর্জাতিক নদী আইনের সুস্পষ্ট লঙ্ঘন একটা আন্তর্জাতিক নদী হিসেবে আমাদের উভয়ের একটা সমঝোতায় আসা অত্যন্ত প্রয়োজন এমন পরিস্থিতিতে তিস্তা নদীর সংরক্ষণ ও ব্যবস্থাপনার মহাপরিকল্পনার প্রস্তাব দেয় চীন চীনের আগ্রহে নতুন করে নড়ে চড়ে বসেছে ভারত অনেকে হয়তো এটাকে বলছেন যে একটা রেশি বা দ্বন্দ্ব আমি ঠিক দ্বন্দ্ব দেখছি না আমি এটাকে একটা প্রতিযোগিতা দেখছি এবং আমি এই প্রতিযোগিতাকে পজিটিভ সাইডে এইভাবে নিচ্ছি উভয় বেশি মনে করছে বাংলাদেশ তাদের জন্য ইম্পর্টেন্ট সেই জন্যই তো এই ব্যাপারে আগ্রহ দেখিয়েছে প্রধানমন্ত্রী ঠিকই বলেছেন যে আমরা এই মুহূর্তে কাউকে কমিট করছি না কিন্তু আমরা উভয়ের প্রতি দেখে এটা বাংলাদেশের জন্য সবথেকে ভালো যেটা হবে সেটা আমরা গ্রহণ করব তবে পানি বিশেষজ্ঞ আহমেদুল হাসান বলছেন ভৌগোলিক অবস্থানগত কারণেই ভারতকে বাদ দিয়ে তিস্তা প্রকল্প বাস্তবায়নের সুযোগ নেই তাই দ্বিপক্ষীয় নয় তিস্তা প্রকল্পে বহুপক্ষের অংশীদারিত্ব চান ইশফাক ইলাই চৌধুরী এটা ম্যাসিক প্রজেক্ট হবে অনেক বড় প্রজেক্ট হবে এখানে আমার মতে মতে কেবলমাত্র ভারত ও চীনের মধ্যে সীমাবদ্ধ না রেখে বিশ্বের আরও যারা এ ব্যাপারে অনেক বেশি এক্সপিরিয়েন্স আছে এখন আমরা ওয়ার্ল্ড ব্যাঙ্ককে আইএমএফকে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্ক এদেরকে আমি মনে করি জড়ানো উচিত এবং সব থেকে ভালো যে অর্থনৈতিক প্রপোজাল যেখান থেকে পাব সেটি আমাদের গ্রহণ করা উচিত চায়নার প্রপোজালটা একটা দিকের অ্যাডভান্টেজ আছে সেটা হলো আমরা যদি মনসুনটা তাহলে আমি সেলফ রিলায়েন্স হলো আমাদের পানি আমি ডিস্ট্রিবিউট করতেছি তখন ডিপেন্ডেন্সি ইজ মাছ লেস বাট আপসি পানি যদি না আসে তখন আমি ভরবো কারণে সো এ বোথ আর ভেরি ইম্পর্টেন্ট এইটা মানে আপনি একটা বাদে দুটাও কমপ্লিমেন্ট হয়ে একটা দুটা দুটো আমরা একসাথে নিতে পারি সুদবিহীন ব্যাংকিং এর আত্মশুদ্ধির পথ এনআরবিসি ব্যাংকের ইসলামিক ব্যাংকিং আল আমিন ইস এ মাচ মোর হেলদি নিজেদের ন্যায্যতা রক্ষা করে আলোচনা শুধু পানি নয় সামগ্রিক বিষয় নিয়েই দেন দরবার করার তাগিদ দিলেন ডক্টর আহমেদুল উইন উইন সিচুয়েশন তার জন্য উইন কি আমার জন্য উইন কি এই সিচুয়েশন বোথ পার্টি ক্যান এগ্রিড আপন

কি করা প্রয়োজন সেটা নির্ধারণ করবে তো যেহেতু দুই দেশের যৌথ নদী এবং অপর দেশ যার সাথে আমাদের সেই যৌথ নদী তাদের প্রস্তাব আছে সুতরাং আমাদেরকে প্রথমে সেই প্রস্তাবটা বিবেচনা করতে হবে প্রধানমন্ত্রী চীন সপরে তার আগ্রহ সেটিও বিবেচনা আনা হবে বলেও জানান হাসান মাহমুদ প্রস্তাব খুব ভালো মনিরুল ইসলাম মোহনা সংবাদ ঢাকা